أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله عز وجل في علنكم وسركم وفي أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وأطيعوه في كل أمر من أموركم نسأل الله سبحانه أن يجعلنا وإياكم

তাঁর পক্ষ থেকে কোনো না কোনো নির্দেশনা আছে আর এগুলো আমরা পেয়ে থাকি কোরআন এবং আশার মধ্যে নির্দেশনা এবং নীতিমালা আজকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে ইসলামের নির্দেশনা এবং নীতিমালা নিয়ে কিছু কথা বলব ব্যবহারিক জীবনটা কি। ব্যবহারিক জীবনটা আসলে আমলি জীবন আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি যে আমলগুলো করে থাকি এটাই হলো আমাদের ব্যবহারিক জীবন এবং আমাদের আমলগুলো ব্যক্তি পর্যায় থেকে আরম্ভ করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ সামাজিক জীব ফলে সমাজ থেকে সে বিচ্ছিন্ন জীবনযাপন করে না তাকে পারিবারিক জীবনযাপন করতে হয় তাকে ব্যবসায় বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট থাকতে হয় নানারকম পেশায় বিভিন্ন মানুষ সম্পৃক্ত হতে হয় তা না হলে মানুষের সমাজটা তো সুন্দর হয় না সব নিড এবং প্রয়োজন ফুলফিল হয় না একে অপরের পরিপূরক পরিপূরক হয়ে সুন্দর একটা সমাজ তার গঠন করতে পারে না তাহলে নানামুখী কাজ এই সমাজের মধ্যে আছে এবং নানা পেশায় মানুষ সম্পৃক্ত আছে একজন মানুষ সব পেশায় সম্পৃক্ত হতে পারে না এবং দুনিয়ার সব কাজও সে করতে পারে না কিন্তু তার কাজ একদম তার ব্যক্তি পর্যায় থেকে আরম্ভ করে সমাজের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তার কাজ কিন্তু বিস্তৃত আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা মানুষ হিসাবে থাকতে পারি না আর এটাই হচ্ছে আমাদের ব্যবহারিক জীবন প্রত্যেকটা জায়গায় কি করা উচিত কি করা উচিত না এরকম একটা বিষয় আছে আর আমাদের বিশেষ করে মুসলিম হিসাবে আমরা যারা আছি আমাদের ব্যবহারিক জীবনটা দুভাগে বিভক্ত একটা হলো তার একটা হলো মামালাত আকিদাটা সাধারণত বলা হয় ব্যবহারিক জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত নয় যদিও আকিদার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ব্যবহারিক জীবনের উপরে আছে এই জন্যই আকিদাটাকে আমরা সবসময় এক নম্বরে রাখি আকিদার শুদ্ধ না হলে আপনার ব্যবহারিক জীবনে বিপর্যয় দেখা দিবে। আকিদার মানহাজ এবং নীতিমালা ঠিক না থাকলে আপনার ব্যবহারিক জীবন বিপর্যস্ত হয়ে যাবে তো আজকে আমরা সেই আকিদার আলোচনা করব না আমরা আমাদের ব্যবহারিক জীবনের কিছু অনুষঙ্গ নিয়ে আলাপ করবো এবং কিছু নীতিমালা নিয়ে কথা বলবো কারণ এই বিষয়গুলো যত স্পষ্ট হবে তত ভালো মুসলিম আপনি হতে পারবেন ইসলামের অসুল মূলনীতি এবং বেসিক প্রিন্সিপালগুলো যার যত কম জানা তিনি তত হজবরল লাইফ মেনটেন করবেন আমাদের অনেক মুসলিমদের জীবনে সেই জিনিসটা আমরা দেখি অথচ আমরা সবাই চেষ্টা করি অথবা করা উচিত এক্স্যাক্টলি আল কোরআন এবং না আমাদেরকে যে পথ দেখাচ্ছে যে পদ দেখিয়েছে যে প্রেসক্রিপশনটা দিয়েছে যে নীতিমালাটা আমাদের জন্য ফিক্স করে দিয়েছে নির্ধারণ করে দিয়েছে তার তারা জীবন জীবনযাপন করা কারণ তার মধ্যেই দুনিয়ার মুক্তি শান্তি শৃঙ্খলা রক্ষিত হয় এবং তার মাধ্যমে পরকারের সাফল্য এবং পরকালীন নাজাদ আল্লাহর কাছে অর্জন করা যায় আমরা প্রথমে এবাদত নিয়ে একটু কথা বলবো ইবাদত আমাদের আমলি দিক একজন মানুষ তার রব এবং ইলাহের কাছে নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে হলে তাকে অবশ্যই একজন ইবাদত বোঝার মানুষ হতে হবে ইবাদতের কিছু নীতিমালা আছে সেটা নিয়ে আমরা কথা বলছি ইবাদতটা আমাদের এক নাম্বার জীবনের এক নাম্বার লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি আল্লাহ সুভানতাল্লাহ একদম স্পষ্ট করে বলে দিয়েছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে ইবাদতটা অপশনাল না মুসলমানদের জীবনের চালচিত্র একটু দেখলে অবজার্ভ করলে মনে হয় তাদের কাছে ইবাদতটা একদম অপশনাল পারলে নামাজ পড়ে নইলে পড়ে না পারলে কোরআন পড়ে নইলে পড়ে না রামাদান মাসে আসতে দেখবেন অনেকেই হোটেল খোলা রেখে মানে মানুষকে খাওয়াচ্ছে সিয়াম ভঙ্গ করতে উদ্বুদ্ধ করছে আর এই ব্যাপারে বাধা দেওয়ার কেউ নাই কোনো মুসলিম সমাজে নাই ঠিক না প্রত্যেকটা জায়গা দেখেন না প্রত্যেকটা জায়গা বাংলাদেশে কত মানুষের উপর হজফরজ তাদেরকে হজে উদ্বুদ্ধ করে শুধু হজ ব্যবসায়ীরা আর কেউ না এভাবে দেখেন সমাজের সর্বত্র আদল ইনসাফ ন্যায় পরায়ণতা এগুলো মেনে চলার জন্য মনে হয় জন্য দেখার কোনো ব্যক্তি নাই আল্লাহ সুবান্তাল্লা সুরাতের ছাপ্পান্ন নম্বর আজ বলেছেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই শুধু সৃষ্টি করেছি এখানে আল্লাহ হারফেস্তেসা ব্যবহার করেছেন এবং হারফেস্তেসা ব্যবহার করার মাধ্যমে সবচেয়ে বেশি তাকিদ দেওয়া হয় জিন এবং ইনসানকে আমি আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই শুধু আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি তাহলে একমাত্র উদ্দেশ্য হলো কি আল্লাহর ইবাদত করা অথচ আমাদের মানুষেরা কি ইবাদতকে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হিসাবে আসলে স্থির করে নিয়েছে নির্ধারণ করেছে সেই শিক্ষা কি সে পেয়েছে কোথাও নাই কোথাও নাই আপনি যেখানেই যান না কেন বাজারে যান ইবাদতের কথা ভুলে যায় অনেক মসজিদে যান সেখান থেকে বেদাত হচ্ছে ইবাদত নাই আপনি যে কোনো কাজ করবে বিভিন্ন পেশা পেশাদার লোকদের কাছে যান হসপিটালে যান দেখবেন যে সেখানে একটা সিন্ডিকেট প্রকৌশলীদের আরেকটা সিন্ডিকেট রাজনীতিবিদদের একটা সিন্ডিকেট নানা সিন্ডিকেটের মধ্যে এখন তো কাজ করাই কঠিন হয়ে গেছে ঘুষ ছাড়া কাজ হয় না মানে খুব একটা ডিস্টর্শন অধপতন এবং কারণ একটাই লক্ষ্যচ্যুত মানুষ তার মাথায় এটা নেই যে তাকে ইবাদত করতে হবে ইবাদত তার জীবনের প্রধান লক্ষ্য ইবাদতের উপর দীর্ঘ আলোচনা আজকে করবো না মূল নীতিগুলো বলবো তারপর সংক্ষেপে বলি আপনি পেশাগত দায়িত্ব পালনেও ইবাদত করতে পারেন কিন্তু আপনার পেশাগত দায়িত্বকে সবাবের কাজে পরিণত করার জন্য আপনাকে সৎ হতে হবে ঘুষ খাওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না জনগণের সম্পত্তি আত্মসাত করা যাবে না কোনো ধরনের বেইনসাফি করা যাবে না অন্যায় জুলুম নির্যাতন করা যাবে না ইবাদতের লক্ষ্য যাদের মাথায় ঢুকেছে তারা এভাবেই নিজেকে গড়ে তোলে আর যারা ইবাদতের লক্ষ্যচ্যুত জীবনের লক্ষ্যচ্যুত ইসলামের কোনো লক্ষ্যকে যে মাথায় বহন করে না সেই আসলে নানা রকম কেলেঙ্কারি এবং নানারকম দুর্নীতি অন্যায় অবিচার জল মানব হত্যা সব কিছুতে সম্পৃক্ত হতে তার মধ্যে কোনো দ্বিধা কাজ করে না আমরা দেখেছি মানুষ কিভাবে পশুত্বের পর্যায়ে চলে যায় সেই মানুষ পশুত্বের পর্যায়ে চলে যায় যার মাথায় ইবাদতের মূল লক্ষ্য কেউ ফিক্স করে দেয় নাই কেউ শিখায় দেয় নাই কেউ বুঝায় দেয় নাই এবং সে নিজেও নিতে পারে আল্লাহ সুবাহ তিনি তার ইবাদতের এই নির্দেশনা কতটা ইম্পর্টেন্ট মানে অসংখ্য আয়তে সেটা বলে দিয়েছেন তিনি নাহালের ছত্রিশ নম্বর আয়তে স্পষ্ট করে দিয়েছেন যে সকল রাসুলকে তার উম্মতের প্রতি এই নির্দেশ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যেন সবাই আল্লাহর ইবাদত করে এবং তা পরিহার করে আল্লাহ সুমন্ত বলছেন ওলাকাত একটা আয়াত কি চমৎকার একটা আয়াত কি চমৎকার নির্দেশনা আর অবশ্য অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশনা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুদকে পরিহার করবে আল্লাহ সোভায়ানাহতা আলাহ সুরাতুল আম্বিয়া অনেক নবীর ঘটনা আছে সুরাতুল আম্বিয়ার অন্য সুরাতো আছে পঁচিশ নম্বর এতে বলছেন ওয়ানা আর সাল্ন পাবলিক আমিন রাসূল ইন ইল্লা নোহি আমি তোমার পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলছেন তোমার পূর্বে যত রাসুলি আমি প্রেরণ করেছি তাদের কাছে এই এবং এই প্রত্যাদেশ পাঠিয়েছি যে আমি ছাড়া তোমাদের আর কোনো সত্যিকার ইলাহ নেই এবং আমারই ইবাদত করবে আর কারো ইবাদত ইবাদত মানে শুধু সালাত সাওম হজ্জ যাকাতে পাঁচটা ইবাদতের মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয় ইবাদতের চমৎকার সংজ্ঞা দিয়েছেন স্কলার অফ দ্য উম্মাহ শেখুল ইসলাম ইবনে দাউদ রাহমাহুল্লাহ তিনি বলেছেন ইসмун জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া মিনাল আকওয়াল ওল আআমাল الظাহিরা ওয়াল ইবাদত হচ্ছে প্রকাশ্য প্রকাশ্য কথা এবং কাজের নাম সেই সব কথা এবং কাজের নাম সেটা প্রকাশ্য হোক অথবা প্রকাশ্য হোক গোপন হোক যেগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন এবং যেগুলো করলে তিনি সন্তুষ্ট হন একদম সোজাসপটা কথা যেগুলো যে কাজগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহকে সালাত জমাকে ভালোবাসেন আল্লাহ কি পাঁচ আক্ত সালাদকে ভালোবাসেন আল্লাহ কি রামাদানের সিয়ামকে ভালোবাসেন আল্লাহকে হজকে ভালোবাসেন তাহলে এগুলোর বাইরে কি আল্লাহ আরও কিছুকে ভালোবাসেন তাহলে এই বড় বড় ইবাদত এবং এর পাশাপাশি এর বাইরে যত আমল আছে যেগুলোকে আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন সবটাই হচ্ছে ইবাদতের ব্যাপক অর্থ ইবাদতের বিশেষ অর্থ হচ্ছে যেগুলো এক্সক্লুসিভলি ইবাদত এক্সক্লুসিভলি ইবাদত কোনটা যেমন সালাদ সালাদ এর মধ্যে দুনিয়ার কোনো অংশ নাই আছে কি যে সালাদ পড়লে রাস্তার উন্নয়ন হয়ে যাবে অটোমেটিক এমন কিছু নেই সালাদটা হচ্ছে আল্লাহর নির্দেশ এটা মানুষ আল্লাহর নির্দেশ হিসাবে পালন করবে এর অবশ্যই বেনিফিট আছে দুনিয়ার বেনিফিটও আছে অনেক অসংখ্য সে বেনিফিটের অনেক কিছু আল্লাহ তালা কোরআনে আলোচনা করেছেন সেদিকে আমরা যাবো না কিন্তু আমরা বলতে চাচ্ছি এক্সক্লুসিভ কিছু ইবাদা আছে যেটা আল্লাহ তালা বান্দাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা মতি বান্দা হিসাবে সুমার করার জন্য তিনি প্রোগ্রামগুলো দিয়েছেন এর মধ্যে সলা হজ জাকাত এগুলো হচ্ছে মেইন প্রোগ্রাম পাশাপাশি আছে যেমন কোরবানি এবং এরকম আরো দুই ঈদের সালা ইত্যাদি আর এর বাইরে যত ভালো ভালো কাজগুলো আছে ভালো কাজগুলো বুঝবো কিসের মাধ্যমে কোরআন এবং সুন্দর মাধ্যমে নাকি নিজে মন গড়া করব কোরআন এবং সুন্দর মাধ্যমে আমরা এই ভালো কাজগুলোকে চিহ্নিত করব অর্থাৎ দলিল ভিত্তিকে ভালো কাজগুলোকে যথাসম্ভব আমলে আমরা নিয়ে আসব তাহলে সেটাও হবে ইবাদত বিশেষ বিশেষ ইবাদতগুলোর মধ্যে যে মূলনীতিগুলো আছে অথবা যে কোনো কাজ আল্লাহর পছন্দনীয় কিংবা সওয়াবের কাজ হিসাবে গণ্য হওয়ার জন্য বিবেচিত হওয়ার জন্য যে নীতিমালাগুলো আছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা হচ্ছে তিনি ছাড়া আর তার ইবাদত করা যাবে না এবং আরেকটা নির্দেশনা হচ্ছে আমার আপনার এই জগৎবাসীর সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহ তাআলা বহুবার নির্দেশ দিয়েছেন তার ইবাদত করার জন্য ইয়া ইউর বদু রব্বাক সমস্ত মানুষকে তিনি তার ইবাদত করার নির্দেশনা দিয়েছেন আল কোরআনের অসংখ্য জায়গা তাহলে এই যে ইবাদত ইবাদত হওয়ার জন্য এবং আমাদের ব্যবহারিক জীবনে ইবাদতটা যাতে অথেন্টিক এবং বিশুদ্ধ হয় তার জন্য কিছু নীতিমালা দিয়েছে এই নীতিমালাগুলো কিন্তু আমাদের জানতে হবে না জানলে বিপর্যয় দেখা দিবে। আপনি নিজে বানিয়ে বানিয়ে ইবাদত তৈরি করবেন আন্দাজে ইচ্ছা মতো বাড়াবেন কমাবেন ফলে ইবাদত কি আর ইবাদত থাকবে তাহলে এই নীতিমালাগুলো ফলো যদি করেন এই এই নীতিমালাগুলো কোনো আলেন দেননি কে দিয়েছেন তা আল্লাই দিয়েছেন আল্লাহ দিয়েছেন এর মধ্যে এক নম্বর নীতিমালাটা হচ্ছে যে সকল ইবাদত ওহির দলিল দ্বারা প্রমাণিত হতে হবে সকল ইবাদত ওহির দলিল দ্বারা প্রমাণিত হতে হবে অর্থাৎ কোরআন সুন্নার বাইরে সেটা ফরজ হোক ওয়াজিব হোক সন্নত মোস্তাহাব হোক ইভেন মুবাহ বা জায়েজ হোক এগুলোর দলিল লাগবে এই ইবাদতটা করা জায়েজ অথবা এই আমলটা সওয়াবের আমল এটা কি আপনি বললেই হয়ে যাবে এই আমলটা মাকরু কি আপনি বললে হয়ে যাবে যে আমার কাছে অপছন্দনীয় অতএব আমি বলে দিয়েছি এটা মাকরু অথবা আমার কাছে এই কাজটা ভালো লাগে এই জন্য আমি মনে করি এটা জায়েজ এটা কি বলা যাবে না এগুলোকে বলা হয় আহকাম ইবাদতের ক্ষেত্রে এই যে বিভিন্ন হুকুম সেরাই এগুলো প্রত্যেকটাই দলিল দ্বারা সাব্যস্ত হতে হবে ফলে দলিলের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই কোনো একটা ইবাদত কোনো একটা আমল আপনি পালন করবেন আর বলবেন যে এটা সবাবের আমল এটা ইবাদত অথচ তার পক্ষে কোরআন সন্ন্যার কোনো দলিল নাই এটা হতে পারবে না এতে বোঝা গেল যে কোনো আমল ইভেন মোস্তাহাব পর্যায়ের যে কোনো আমল এটা যে মোস্তাহাব তার কোনো না কোনো প্রমাণ এবং দলিল থাকতে হবে আর যেগুলো ওয়াজিব তাহলে সেগুলো তো থাকতেই হবে কোনো সন্দেহ নেই এটা হলো প্রথম শর্ত আমরা দেখি যে এর পক্ষে অনেক দলিল আছে আল্লাহ সুবান তালা বলছেন সুরাতুল জাতিয়া আঠারো নম্বর আয়াত তুম্মা আলহা শরিয়া ক্রিমিনাল আম্রে ফেত্তাদিয়া অতপর আমরা আপনাকে একটা শরিয়ার উপর প্রতিষ্ঠিত করেছি অতএব আপনি এই শরিয়াকে অনুসরণ করুন এবং যারা জানে না যাদের কাছে এলেম নাই শেরিয়ার কোনো এলেম নাই অহির কোনো এলেম নাই আপনি এদের প্রবৃত্তিকে অনুসরণ করবেন না একটা ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ তাল্লাহ সব কথা বলে দিয়েছে ভালো আরেকটা আয়াত সুরাহুদের একশো বারো নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ বলছেন ফেস্তাকিম ক্যামা ও মিল্টা ফেস্তাকিম ক্যামা মের যেভাবে তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে যেভাবে তোমাকে কমান্ড করা হয়েছে আমর দেওয়া হয়েছে তুমি সেভাবেই ইস্তেকামাতটাকে অর্জন করো ইস্তেকামাতটাকে ধরে রাখো ইস্তেকামাত হচ্ছে দিনের উপর বরকারার থাকা দিনের উপর প্রতিষ্ঠিত থাকা তোমাকে আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন ইনস্ট্রাকশন দিয়েছেন গাইডেন্স দিয়েছেন ঠিক সেভাবেই তুমি ইস্তেকামাত করো তোমার নিজের মন মতো নয় তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আল্লাহ তালা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে ইস্তেকামাতের মধ্যে থাকো ওয়ালা তাত তুমি এবং তোমার সাথে যারা আছে এরা তোমরা সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘনটা কি এখানে লঙ্ঘন সেমা লঙ্ঘনটা এখানে শেরিয়া লঙ্ঘন আল্লাহর নির্দেশ কে লঙ্ঘন ইসলামকে লঙ্ঘন আল্লাহর দেওয়া বিধান এবং রসুল সাল্লা কে লঙ্ঘন এটা তোমরা করো না ক্লিয়ার কিনা আল্লাহ সুমন্ত তার নবীর যে বক্তব্য সেটা তিনি এখানে তুলে ধরেছেন নবী তিনি বলছেন কি সুরা নামের পঞ্চাশ নম্বর আয়াতে ইন ইলাইয়া। ইন ইল্লা ইলাইয়া আমার আমার কাছে কাছে যা যা আকারে আসে হিসাবে পাঠানো হয় আমি এটা ছাড়া আর কিছুই অনুসরণ করি না তাহলে আপনারা মুসলিমরা এটা করবেন নাকি আনফর্চুনেটলি এখনকার মুসলিমরা কিন্তু করছে ওহির বাইরে কাজ করছে না বলেন তো ওহির নির্দেশনার বাইরে হাজারো রকমের কাজ করছে এবং এগুলোই মুসলিম বালা মুসিবতের কারণ হয়ে গেছে নবী সাল্লা সাল্লাহ বলছেন ইন আত্মের এটা আল্লাহ আল্লাহ সাল্লাহ এই পাউলটাকে কোরআনের পাউল হিসাবে উপস্থাপন করছেন কারণ নবীদের অনেক কথাই তিনি হেকায়াতান উল্লেখ করে থাকেন এবং এটা আল্লাহর কালাম হিসাবেই তিনি উল্লেখ করেন মূলত এই এটা আল্লাহ বলছেন যে নবীর বক্তব্য হচ্ছে এই ইন আত্ম ইল্লামা ইহা ইলাইয়া আচ্ছা দ্বিতীয় মূলনীতি এটা এগুলো প্রথম মূলনীতিটা তাহলে কী হলো সকল ইবাদত দলিল নির্ভর হবে দলিলের বাইরে কোনো ইবাদত করা যাবে না যেগুলো থাকবে যেমন এই সমাজের মধ্যে মাজার ভিত্তিক অনেক অসংখ্য মানে কবর ভিত্তিক অসংখ্য বেদাত আছে এগুলো বেদাত কেন হলো জানেন কারণ এগুলোকে মানুষ ইবাদত বানিয়েছে অথচ তার পক্ষে কোনো দলিল সুনির্দিষ্ট দলিল নাই ইবাদতের জন্য সুনির্দিষ্ট দলিল থাকতে হবে বেদাতের জন্য কোনো সুনির্দিষ্ট দলিল লাগবে না একটা জিনিস মনে রাখবেন আপনারা সবাই ইবাদতের জন্য প্রত্যেক ইভেন্টের জন্য প্রত্যেক কাজের জন্য দলিল লাগবে কিন্তু বেদায়তের জন্য কোনো দলিল লাগবে না সুনির্দিষ্টভাবে আম দলিলই যথেষ্ট যা কোরআন সন্ন্যায় সাব্যস্ত হয়নি এবং সাহবাই কেরামের আমলের মাধ্যমে যা সাব্যস্ত হয়নি দুনিয়ার এরকম যদি বিলিয়ন ট্রিলিয়ন ইবাদত কেউ চালু করে সবটাই কি হবে বেদাত সবটাই বেদাত অতএব এই আম দলিলটাই যথেষ্ট আপনাকে এটা বলার দরকার নাই যে মিলাদ যে বেদাত তাইলে এটার দলিলটা নিয়ে আসেন অরস করা কবরের মধ্যে যে দলিল এটা এটা যে বেদাতের দলিলটা নিয়ে আসেন হ্যাঁ তারপরে নানা ধরনের নানা প্যাটার্নের দলিল আছে এই যে কবরে যে তওয়ফ করা এটা নিষিদ্ধ এবং বেদাত রাসুলসাল্লা সাল্লাম এটাকে বেদাত বলেছেন নিয়ে আসেন দলিল এটা বেদা ক্ষেত্রে লাগবে না কারণ বেদাত একটা কথার মাধ্যমেই রাসুল সাল্লাহ সাল্লাম হারাম করে দিয়েছেন মান আহাদা তাফি আমরিন আহাদা ফেলাইসা মিন মা লাইসা মিন হু পাহুয়া রাদ্দুর মান আহদা তাফি আমরিন আহাজা মা লাইসা মিন হু পাহুয়া রাদ্দুর যে ব্যক্তি এই মধ্যে এমন কোনো আমল চালু করে যেটা দিনের অন্তর্ভুক্ত না কোরআন হাদিসের ভিত্তিক দিনের অন্তর্ভুক্ত না সেটা মারদুত সেটা প্রত্যাখ্যাত মান আমেলা আমানা লাইসা আলহি আমরুনা ফাহুয়া রাদ্দ যে ব্যক্তি এমন কোনো আমল করে যে আমলটার কোনো দালিলিক প্রমাণ আমাদের দিনের মধ্যে নাই তাহলে সেটাও মার সেটাও প্রত্যাখ্যাত আর তাছাড়া রাসুসাল্লা স্পষ্ট করে বলেছেন ইয়াকুল্লা অকুল্লা সাবধান তোমরা দিনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত আমল থেকে সতর্ক থাকবে কারণ প্রত্যেক নতুন উদ্ভাবিত আমল যার পক্ষে কোনো দলিল নাই সেটা বেদা এবং প্রত্যেক বেদা হল ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান নামে নিয়ে যায় তাহলে দেখেন যদি আমরা দলিল নির্ভর না হই তাহলে আমলটা ইবাদতটা আর ইবাদত থাকবে না ইবাদতটা কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে তাহলে ইবাদত আর বেদাতের মধ্যে দেখেন বিপরীতমুখী একটা সম্পর্ক একই সময়ে ইবাদত এবং বেদাত এটা হবে না আমলটা যদি ইবাদত হয় তাহলে আর বেদাত হবে না আমলটা যদি ইবাদত না হয় তাহলে বেদাত হবে এটা ইবাদতের ক্ষেত্রে মনে রাখবেন এটা ইবাদতের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবেন যখন আমরা পরবর্তী আলোচনায় যাব দ্বিতীয় যে মল্লীতি সেটি হচ্ছে সকল ইবাদত শিরিক মুক্ত থাকতে হবে সকল ইবাদত শিরিক মুক্ত থাকতে হবে আমরা দেখি আল কোরআনের মধ্যে আল্লাহ সুমান তালা আমার ইবাদত করবে এবং আমার সাথে শরিক করবে না এরকম অসংখ্য আয়াতে তিনি উল্লেখ করেছেন হাদিসে মুের মধ্যে যখন আল্লাহর হকের ব্যাপারে মাদ রাদি আল্লাহ তাল তিনি জিজ্ঞেস করেছিলেন মাদ তুমি কি জানো মা হাকি আল্লাহ ইবাচ বান্দাদুর উপর আল্লাহর হকটা কি মহাদ বললেন আল্লাহ রাসুল আল্লাহ এবং তার রাসুল অধিক জানেন তখন তিনি বললেন তারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো শরিক করবে না যদি কেউ ইবাদতও করে আর শরিকও করে তাহলে কি সে আল্লাহর ইবাদত গুজার বলে গণ্য হবে না মনে রাখবেন মানে ইবাদত এবং শেরিক একসাথে মিশলে তখন তার ইবাদতগুলো আর গ্রহণযোগ্য হয় না তার অসংখ্য আয়াত আছে দলিল হিসাবে এবং সাল্লাম থেকে অনেক বক্তব্য আছে যখন কেউ শেরিক করবে তখন তার আমলটাই ফোকাসড হবে এবং আল্লাহর কাছে সে মোশিক হিসাবে গণ্য হবে সে ইবাদত গুজার মুসলিম হিসাবে আল্লাহর কাছে বাকি থাকবে না যেমন যেমন সুরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাল্লাহ বলছেন ফ্যান ইয়া আল মালা আই আল আম স রব আহাদা যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতে প্রত্যাশা করবে আশা করবে যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে আল্লাহ কি মোমেন ছাড়া আর কাউকে তার লেতা এর তৌফিক দেবেন দেবেন না আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পাবে শুধু তারা যারা শিরিক মুক্ত আল্লাহর বান্দা আছে শেখ এ মুক্ত যারা ছিল যারা তার রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা করে তাহলে তার উচিত যেন সে করে যেন তারা করে এবং তার রবের ইবাদতে কারোর সাথে যেন কোনো শরিক না করে রবের ইবাদতে শিরিক করেছেন তো আপনার সবকিছু বাতিল দলিল কি আল্লাহ সুমান্তাল আনামের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন ওলাউ অশরাকু লাহাবে আন হোম ম্যাকানু ইয়ানু আর যদি তারা শিরিক লিপ্ত হয় যদি তারা শিরিক করে তাহলে তারা যত আমল করেছে সব আমল বাতিল হয়ে যাবে সুরাত জুমারের মধ্যে আল্লাহ সন্তলা পঁয়ষট্টি এবং ছয়ষট্টি নম্বর আয়তে উল্লেখ করেছেন ওলা কাদপু ইলাইকা ওয়া ইলাদিন মিন পাব্লিকা লা ইন আশবাক তালায় হাবাপান আনালুকা ওয়াল এ দা কুন অ্যান্ড নিশ্চয়ই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী নবীগণের প্রতি এই অহি পাঠানো হয়েছে যে যদি তোমরা শিরিক করো আলাদা আলাদা এক বছরের শিখা যদি তুমি শিরিক করো অর্থাৎ তোমরা সবাই যেহেতু অহি তো একজনের কাছে পাঠানো হয় নাই ওই সকল নবীর কাছে পাঠানো হয়েছে প্রত্যেক নবীকে ইন্ডিভিজুয়ালি বলা হয়েছে যদি তুমি শেরিক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে ইন রাখতে দেখেন নবীদেরকে নবীদের না। নবীদেরকে অথচ নবীর আসু নবীর আল্লাহর প্রিয় বান্দা তাদেরকেও আল্লাহ তালা এই স্পষ্ট নির্দেশনাটা দিয়েছেন তুমি বিং রাসূল একজন রাসুল হয়েও নবী হয়েও যদি তুমি শেরিক করো লাই আহ আমালুকা তোমার আমল বাতিল হয়ে যাবে অলেতা কুনান্না মিনাল খাসেরিন এবং অবশ্য অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে বালিল্লাহ ফাবুদ ওয়াকুমিনা শাকির বরং শুধু আল্লাহরই তুমি ইবাদত করো বালিল্লাহ ফাবুদ যারা আরবি বোঝেন তারা দেখবেন এটা খুবই খুবই তাকিদ দেওয়া হয়েছে বরং শুধুমাত্র আল্লাহরই ইবাদত করো ওয়াকুম মিনা শাকিরিন এবং আল্লাহ শকর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও অসংখ্য আরও আয়াতও রয়েছে হাদিসও রয়েছে তৃতীয় যে মূলনীতি সেটি হচ্ছে ইবাদতের মধ্যে রোল মডেল কে হবে কাকে দেখে ইবাদত করবে কার মডেলটা ফলো করবেন এটাও কিন্তু সেরিয়া ডিফাইন করে দিয়েছে এমন নয় যে তোমরা আমার ইবাদত করো যেমনি ইচ্ছা এটা কি বলেছে শেদিয়া কখনো এটা বলেনি প্রিয় ভাইয়েরা আল্লাহ সোহান তালা স্পষ্ট করে দিয়েছেন ইবাদতের রোল মডেল হচ্ছে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম হাসানাহ নিশ্চয়ই রাসুল রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সুরাত হজাবের বিশ নম্বর আয়াত এবং আরো অসংখ্য আয়াত নম্বর আয়াত রাসূল তোমাদের কাছে যা নিয়ে তোমরা তা গ্রহণ করো অনুসরণ করো আঁকড়ে ধরো এবং যা থেকে নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো নাবল্লা সাল্লাম সে হাদিস দুটো তো আমি উল্লেখ করেছি মানে আমেলা আমেলাইফা ওয়ারাদ আমাদের ইনস্ট্রাকশান নাই নির্দেশনা নাই আমরা করি নাই এমন কোনো আমল যদি কেউ করে তাহলে সেটা বাতিল তাহলে সেটা বাতিল তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন যখন তিনি ইবাদতের ক্ষেত্রে মানুষকে নির্দেশ দিয়েছেন যে আমার মতো ইবাদত করবা সল্লুকামার আয়তো মণি ও সল্লি আননি আন্নি মানাসিক তোমাদের হজের হুকুমটা আমার কাছ থেকে শিখে নেবা তাহলে এরকম অসংখ্য বিষয় আমাদের সামনে আছে যাতে আমরা বুঝলাম যে ইবাদতের ক্ষেত্রে রাসুল সাল্লাহ সালামী হচ্ছেন আমাদের পদুয়া আমাদের রোল মডেল আমাদের দৃষ্টান্ত এবং তার মডেল ছাড়া আর অন্য কোনো মডেলে যদি কোনো ইবাদত আপনি পালন করেন সেটা নিশ্চিতভাবে বাতিল বলে গণ্য হবে চতুর্থ যে বলনীতি সেটি হচ্ছে ইবাদতের কিছু পদ্ধতি আছে ইবাদতের কিছু নিয়ম নীতি আছে ইবাদতের কিছু স্থান আছে এ সব কিছু সীমাবদ্ধ থাকবে দলিলের উপর দলিলের বাইরে গিয়ে ইবাদতের কোনো একটা ডটও আপনি অ্যাড করতে পারবেন না বা বাদ দিতে পারবেন না যেমন কয়রাকাত হবে জুমার সালাদ কয় রাখাত হবে জহরের সালাদ কয় রাখাত হবে প্রত্যেক রাখাতে কি কি করবেন কয়টা রুকু হবে কয়টা সেজদা হবে রুকুর মধ্যে কী করবেন কি পড়বেন সেজদার মধ্যে কি পড়বেন আগে কি রুকু করবেন না সেজদা করবেন এই যে পুরো তার পদ্ধতি এটা সেরিয়ার ভিত্তিতে হবে সেরিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই থাকলে তো মানুষ নিজের দেশে হজ করতে পারত তাহলে টাকা বেঁচে যেত তাই না সুতরাং এভাবেই তাহলে মানুষ শীতকালে রোজা রাখতে পারত কারণ চন্দ্রমাস তো এগারো দিন কম হওয়ায় দেখা যায় প্রতি তেত্রিশ ছত্রিশ বছরে পুরো সিজনে এক বছর ঘুরে আসে ফলে দেখা যায় কোনো বছর সিয়াম গরমের সময় কোনো কখনো শীতের সময় হজ কখনো গরমের সময় কখনো শীতের সময় কেউ যদি বলে এটা একটা মাসলা হাত যে আমরা যদি হজটাও শীতকালে রাখি আর সিয়ামটাও শীতকালে রাখি তাহলে তো একটু সুবিধা হয় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো রোকসাত দিতেই পারে এই ভেবে যদি কেউ এই কাজটা করে বলেন তো এটা কি হবে এটা কি জায়েজ হবে হবে না রোকসত সরিয়ার নির্দেশনা কোথাও রোকসত পাবেন কি পাবেন না এটা কোর আনসন্না ভিত্তিক হবে আপনার মত মতো রোকসাত হলে হবে না অতএব এটাও মনে রাখবেন তাহলে প্রত্যেক ইবাদতের ফরম্যাটটা নষ্ট করবেন না টাইমটা নষ্ট করবেন না এবং অন্য কোনো উপলক্ষকে ইবাদতের উপলক্ষ বানাবেন না উপলক্ষ যদি আপনি আপনি বানিয়ে নেন ইবাদত থাকবে না সবে বরাতের সালাদ এখানে অসংখ্য জাল এবং খুবই দুর্বল কিছু হাদিস আছে এগুলো দিয়ে শরীয়তের হুকুম সাব্যস্ত হবে না ফলে এই যে উপলক্ষ আপনি বারোই রোবেলা ওয়ালকে যদি জশ্নে জলুস কিংবা এরকম নানা রকম বেদাতে জন্য আপনি কিছু জিনিস চালু করেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে না সেরিয়া গ্রহণযোগ্য হবে না কেউ যদি বলেন আমি দেখেছি আমি যখন আমার ফলোয়ারদের মধ্যে এগুলো বললাম সে দেখলাম গ্রহণ করে অতএব এটা গ্রহণযোগ্য এটা বললে হবে এক ব্যক্তি বলে যে আপনারা বলেন অজু ছাড়া সালাদ হবে না আমি কত সালাদ পড়লাম অজু ছাড়া দেখলাম সবই হয় এই হওয়াটা কি হওয়া বলেন তো মানুষ এভাবেই হওয়ায় বেদ আতগুলোকে এভাবেই প্রতিষ্ঠিত করেছে অন্যায় জুলুম সমাজে যা প্রতিষ্ঠিত হয়েছে এভাবেই মানে যেটা গ্রহণযোগ্য হয়ে গেছে মানুষ গ্রহণ করে ফেলেছে শুদ্ধ নয় এই জন্যই আল্লাহ আল্লা সুবাহতালা আমাদেরকে করার এবং সুননা দিয়েছেন যেন মানুষের বানানো কোনো কিছুকে আমরা গ্রহণ না করি একমাত্র শুধু আল্লাহ এবং তার রাসুলসাল্লা সাল্লামের নির্দেশনাই আমরা ফলো করি পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে ইবাদতটা প্রতিষ্ঠিত থাকবে আল্লা ইল্লাহ ও মাহাব্ব রসুল ও মাহাব্ব দিন আল্লাহ তসুল এবং দিনের মাহাব্বাতেই এই বাদারটা করবেন যদি আপনি সত্যিকার মমিন হন তাহলে আল্লাহর প্রতি আপনার বিশাল মাহাব্বা তৈরি হন কারণ মাহাব্বা না থাকলে এই রিচুয়ালগুলো আপনাকে মুসলিম বানাতে পারবে না আল্লাহ রাসুসাল্লা সাল্লাম দিনের প্রতি যদি আপনার একটা আকর্ষণ ভালোবাসা শ্রদ্ধা মমতা আগ্রহ তৈরি না হয় তাহলে দেখবেন আপনি বেশি দূর অগ্রসর হতে পারবেন না কিছুদিন পরে আপনি ইমান বিক্রি করে দেবেন কিছুদিন পরে আপনার তাকুয়া চলে যাবে যে কোনো দুর্নীতিতে আপনি সম্পৃক্ত হতে পারবেন আপনি জানেন যে এই দুনিয়া থাকবে না এই দুনিয়ার মসনত থাকবে না এই দুনিয়ার ক্ষমতা থাকবে না আপনার এই মহাসম্পদই আপনার বদনামের কারণ হবে তারপরেও আপনি সেই সম্পদ যেটা চলে যাবে সেই সম্মান যেটা চলে যাবে তার জন্য অন্যায় করবেন তার জন্য জুলম করবেন তার জন্য ভুল করবেন তার জন্য ইসলামকে জলাঞ্জলি দিবেন পরীক্ষিত না আমাদের সামনে আমরা দেখেছি মুসলিম এই জন্য দুনিয়ার প্রতি কোনো লোভ করে না কত দ্রুত দুনিয়া চলে যায় এটা তো কত দৃষ্টান্ত চলমান দৃষ্টান্ত যেমন আছে সেই পৃথিবীর প্রথম থেকে দৃষ্টান্ত আছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এই হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি আরেকটা একটা মূলনীতি বলে আমি আমেলাতে একটু যেতে চাই সেখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে ষষ্ঠ যে বিষয়টা সেটা হচ্ছে ইবাদত আপনার কখন করতে হবে কখন এটা ফরজ হয় ফরজ হয় যখন কোনো ব্যক্তি সে বালেগ হয় এবং তার আকলটা কাজ করে মুসলিম যখন বালেক হয় আর তার আকলটা কাজ করে যাদের মধ্যে হয়তো মেন্টাল প্রবলেম থাকে হয়তো তার হুশ থাকে না মেমরি কাজ করে না অথবা সে আগলামি করে এদের উপর থেকে তাকলে উঠিয়ে দেওয়া হয়েছে এদের আল্লাহ ক্ষমা করে দিয়েছে কারণ তার তো আকলই কাজ করে না তাহলে সে কীভাবে ইবাদত পালন করবে তাহলে যখন ব্যক্তির আকল কাজ করে সে বালেক হয় মুসলিম ব্যক্তি তখন থেকে তার যে ইবাদত শুরু হয় ফরজ হয় এরপর থেকে আমৃত্যু যতক্ষণ পর্যন্ত তার আকল কাজ করবে আমৃত্যু তার উপরে ইবাদত ফরজ থাকবে আল্লাহ সোহামতাল্লা বলছেন বলে তু মুসলিমোন আর তোমরা মুসলিম না হয়ে মারা যেও না এর অর্থ হচ্ছে মৃত্যু পর্যন্ত তোমাকে মুসলিম থাকতে হবে ইসলামের উপর থাকতে হবে সেই আকিদার উপরে এবং ইবাদতের উপর থাকতে হবে আর সুরতুল হিজরের মধ্যে আল্লাহ নম্বর আয়াতে ওয়া মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো ইবাদতের কিছু মূলনীতি আমরা বলে শেষ করলাম ইবাদতের উপর অনেক আলোচনা আছে অন্য সময় আমরা সে আলোচনা করবো এবার আমরা মো বিষয়টা আসি আমরা বলেছি আমাদের ব্যবহারিক জীবন দুভাগে বিভক্ত একটা হলো ইবাদত ইবাদতের বিশেষ অর্থটাও আমরা বলেছি ব্যাপক অর্থটাও আমরা বলেছি এবং কিভাবে একজন মানুষের সকল কর্মকাণ্ড ইবাদত হতে পারে সেটাও আমরা বলেছি এবারে আসি মেলাতের বিষয়টা যেটা শরিয়ার নির্দেশনা মেনে করলে সেটাও কিন্তু ইবাদতের ব্যাপক অর্থের মধ্যে যেতে পারে কিন্তু আমরা এটাকে বিশেষ ইবাদতগুলোর প্যারালাল এটাকে আমরা একটু আলোচনা করি আমাদের মামেলের মধ্যে কি আছে আমাদের মোলা মধ্যে আছে আমাদের খাবার দাবার বাজার সদাই এই যে বিভিন্ন চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা এসব কিছু হচ্ছে মামেলার বিষয় মামেলার বিষয় মামেলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মূল ইনস্ট্রাকশনটা কী মূল নির্দেশনাটা কী মামেলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মূল নির্দেশনা হচ্ছে তিনি এখানে হালাল হারামটা নিজের হাতে রেখেছেন এবং অনেক কিছু হারাম করে দিয়েছেন বাকিটা হালাল রেখে দিয়েছে ক্লিয়ার কিনা তিনি অনেক কিছু হারাম করে দিয়েছেন যেমন সুদ হারাম করেছেন ঘুষ হারাম করেছেন জুলুম হারাম করেছেন চুরি হারাম করেছেন ছিনতাই করা হারাম করেছেন অন্য সম্পদ আত্মসাত করা হারাম করেছেন দুর্নীত করা হারাম ইত্যাদি মিথ্যা কথা বলে হারাম করেছেন অন্যায় অপবাদ দেওয়া হারাম করেছেন জেনা ব্যবিচার হারাম করেছেন মদ পানকে হারাম করেছেন অসংখ্য জিনিসকে হারাম করেছেন অবশ্য কোরআনের ভাষা এটা অসংখ্য না হারাম করেছেন লিমিটেড জিনিসকে আর এই লিমিটেড জিনিসগুলোর বাইরে হল সব হালাল হারাম করেছেন লিমিটেড কারণ আমরা তো দলিলগুলো গুনতে পারি এটা হয়তো একশো পাঁচশো মানে যাই হোক না কেন সব কিছু মিলিয়ে বিভিন্ন সেক্টরের সব হারামগুলোকে আমরা চিহ্নিত করবো কিসের আলোকে দলিলের আলোকে যে দলিলগুলো হারাম করেছে সেটা কোরআনের আয়াত হোক অথবা হাদিস হোক তাই না আর পৃথিবীর বাকি জিনিসগুলো মিলিয়ন বিলিয়ন প্রচুর নানা ধরনের ফল নদীর পানি পুকুরের পানি সাগরের পানি ঘাস লতা পাতা কত ধরনের শস্য তাই না কাজের মধ্যে কত ধরনের কাজ স্বামী স্ত্রীর কাজ আছে সন্তানদের সাথে রিলেশন আছে পেশাগত দায়িত্ব পালন বিভিন্ন অফিস আদালতে ব্যবসা বাণিজ্য হাজারো রকমের কাজ তাহলে এখানে মূলনীতিটা হলো আল্লাহ সুভাগ অথবা তার সাল্লাম যেটাকে হারাম করেছেন তার বাইরে বাকিটা হালাম হারামের সাথে সম্পৃক্ত হয় সাধারণত মাকরুহটাও যেটা বোঝা যায় যে কোনো কারণে ওটা তরক করাটা উত্তম এটা হলো মাত্র একদম হারাম করে হারাম হলো সেটা যেটা করলে পাপ যেটা করলে পাপ ইত্যাদি এটা হলো মূল কথা তাইলে এই ডিসকাশন থেকে আরেকটা জিনিস চলে আসে সেটা হলো আমাদের মামলাতের জাগতিক বিভিন্ন জিনিসের মূল হল এই আল্লাহ এবং তার রাসুল যা হারাম করেছেন তার বাইরে সবগুলো হালাল তার বাইরে সবগুলো হালাল তাহলে তার বাইরে সবগুলো হালাল এই জায়গায়ও তাহলে আমাদের একটু চিন্তা ভাবনা করার অবকাশ আছে হয়তো দলিল সবার জানা নেই তাহলে তার কাছ থেকে জানবেন আলেমদের কাছ থেকে জানবেন তালা এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে মহামালাতের মধ্যেও স্পষ্ট দলিল দ্বারা যে জিনিসগুলো সাব্যস্ত হয়েছে সেটাকে সেভাবেই কিন্তু পরিপালন করতে হবে যেমন যেটা হারাম ওটাকে হালাল করার কি কোনো সুযোগ আছে হালাল হারাম কার অধিকার আল্লাহর অধিকার কোনো ব্যক্তি কোনো মফতি কোনো আলেম কোনো মানুষ আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করতে পারে না আর আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করতে পারে না রসুল সাল্লাম একটা হাদিসে বলেছেন আল হুমা আল্লাল মুস্তা বলেছেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট তবে মাঝখানে কিছু অস্পষ্ট জিনিস আছে সাল্লাহ সাল্লাম বলেছেন এই অস্পষ্ট জিনিসগুলো তোমরা অ্যাভয়েড করো কারণ এটা হারামও হতে পারে তাহলে হালালের মধ্যে থাকাটা এটা শরিয়ার নির্দেশনা এবং সেটাকে সেরিয়া প্রায়োরিটি দিচ্ছে যে যখনই সন্দেহ হয় এটা হালাল না হারাম ওটাও অ্যাভয়েড করো যাতে করে নিজেকে হালালের মধ্যে রাখা যায় বাইনাহমা অমরুন মুস্তাবে হাত এটা দ্বারা বোঝা যাচ্ছে এই যে এরিয়াটা এই এরিয়াটা এটা ইস্তেহাদের এরিয়া এটা ইস্তেহাদের এরিয়া আমাদের মামলাতের বিশাল একটা এরিয়াতে ইস্তেহাদ করা যায় এই জন্য আপনি দেখবেন যে হালাল হারামের অনেকগুলো ইস্যু আছে যেগুলো অস্পষ্ট দলিলের একটা টানা পড়ন আছে কেউ ওদিকে টানছে কেউ দিকে টানছে একজন এটাকে হালাল বলছে আরেকজন এটাকে হারাম বলছে বা মাকরু বলছে আছে কিনা এগুলো এই যে ইবাদত এবং মামালাতের ব্যবহারে এই জীবনের কিছু জায়গা আছে এখতলাফ এটা মনে রাখবেন ইবাদতের মধ্যে একটা এরিয়া আছে ইবাদতের মধ্যেও একটা এরিয়া আছে যেখানে ওলামাই কেরাম ইস্তেহাদও করেন এখতলাফও করেন এই সুযোগটা কিভাবে সৃষ্টি হলো এই সুযোগটা সৃষ্টি হলো আলফাজ মুজমালার কারণে কিছু অস্পষ্ট শব্দের কারণে অথবা দলিল আদিল্লার তার পিপগুলোকে সাজাতে গিয়ে ওলামাই কেরামের বুঝের পার্থক্যের কারণে আরেকটা এরিয়া আছে যেখানে কোনো অস্পষ্টতা নাই প্রতিদিন কয় সালাত পাঁচ ওক্ত কোন একতলাফ আছে এবং এগুলোর রাকাত সংখ্যা নিয়ে কোনো একতলাফ আছে কিন্তু দেখেন সালাতের কিছু কিছু জায়গায় একতলাফ আছে কোথায় হাত বাঁধবেন একতলাফ আছে কিনা বলেন রফলিয়া দাইন সালাতের মধ্যে কয় জায়গায় করবেন আছে কিনা বলেন ইভেন ওয়াক্ত নিয়েও কিন্তু একতালাফ আছে আসরের আউআালত এক মেফেলের পরে না দুই মেফেলের পরে এটা গেল ইবাদতের ক্ষেত্রে এরকম অসংখ্য দেখবেন কোরবানি নিয়েও দেখবেন অনেক একতলাফ ঈদের সালাত নিয়েও দেখবেন এখতলাফ কেউ বলছেন ঈদের সালাতটা ওয়াজিব কেউ বলছেন এটা সুন্নাহ বেতের সালা নিয়ে এখতলাফ কেউ বলছেন এটা ওয়াজিব যেমন ইমাম আবু হানিফা রহমাউল্লাহ আর জমহুর এবং আবু হানিফা রহমাউল্লাহ দুই ছাত্র ইমাম আবু ইউসুফ মাহমদ তারা সহ বলেছেন এটা সুন্নাহ এটা সুন্নাহ তাহলে ইবাদতের ক্ষেত্রেও আমরা এখতলাফ দেখতে পাচ্ছি পাচ্ছি না মহামালাতের মধ্যে এখতলাফ আরেকটু বেশি মহামালাতের মধ্যে খাদ্যের মধ্যেও হালাল হারামে দেখবেন যেটা স্পষ্ট হালাল হারাম সেখানে কিন্তু আসলে সত্যিকার অর্থে এক করা যাবে না কিন্তু ওই যে অস্পষ্ট একটু টানা আছে এই আলেম বলতেছেন এটা জায়েজ ওই আলেম আরেকজন বলতেছেন এটা জায়েজ না আপনি যেমন অর্থনৈতিক যে ট্রানজেকশনগুলো ইসলামিক ব্যাংকিং শহর অনেকগুলো দেখবেন প্রচুর একতেলাফ আছে এখন একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আমি পেশ করব সেটা হচ্ছে আমরা যদি দেখি যে ইসলামের মৌলিক জায়গায় কেউ দ্বিমত করছেন তখন তাকে ভ্রষ্ট বলা যাবে যেমন পাঁচ অক্ত সালাতের জায়গা যদি কেউ বলেন না সালাত তিন ইফতার করতে হবে এসার পরে যদি কেউ বলেন তোমা তুমা ইল লাইল এই আয়াতের অপব্যাখ্যা করে যদি কেউ বলেন যেহেতু আল্লাহ বলছেন সিয়াম রাখতে হবে রাত পর্যন্ত ইহুদিরা রাতে অনেক রাতে গিয়ে তার করতো এবং তারপরে তারা ঘুমিয়ে পড়লে তাদের রোজা শুরু হয়ে যেত ইহুদিদের জন্য আমাদের মুসলিমদের জন্য আমাদের আমলটা নিতে হবে কার কাছ থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে এই যে আয়াতটা তার ব্যাখ্যা আমরা নেব রসুল সাল্লাহ কাছ থেকে যেমন তিনি বলেছেন ঈদ হা হাহুনা ও আকবর হাহুনাস আফতার এটা ইমাম বুখারির বর্ণনা সাহি বুখারির মধ্যে যখন এদিক এদিক থেকে রাত ধনী আসবে এদিক থেকে দ্বিবর্ষের অবসান হবে আর সূর্যাস্ত যাবে তখন রোজাদার ইফতার করবে তাহলে এই সাহি হাদিসটা সিয়াম ইল লাইলের ব্যাখ্যা ফলে ইবাদতটা এখানে খুবই স্পষ্ট অতএব ইহুদিদের মতো রাতে ইফতার করা যেটা শিয়ারা নিয়েছে সেটা গ্রহণযোগ্য এখানে হবে না স্পষ্ট ইসলামের আরো অনেকগুলো কোরআন আল্লাহর কালাম কেউ যদি বলে একশো চোদ্দটা সুরার মধ্যে আমি একশো তেরোটা মানি আরেকটার ব্যাপারে আমার একটু সন্দেহ আছে তাকে ভ্রষ্ট বলা যাবে না যাবে যাবে যদি কেউ বলে আমি কোনো হাদিসি মানি না ভাই আমি কোরআনের সেবক কোরআনের খাদেম কোরআন ছাড়া আর কিছু বুঝি না কি সুন্দর কথা মনে হয় জানো তাই না তাহলে যে হাদিসকে অস্বীকার করে সে যে ভ্রষ্ট কোনো সন্দেহ আছে সন্দেহ তাহলে ইসলামের যে এক্সপ্লিসিট এবং ক্লিয়ার যে নির্দেশনা তার বিরুদ্ধে যে যাবে সেই ভ্রষ্ট সেই কথা কখনো কখনো সেই শরেকের মধ্যে লিপ্ত হয়ে যাবে কখনো কখনো সে কুফুর আকবরের মধ্যে লিপ্ত হয়ে ইসলাম থেকে সে বের হয়ে যাবে কোনো সন্দেহ নাই কিন্তু ইজতেহাদের যে এরিয়াটা আছে এটা আমি বারবার আপনাদেরকে বলছি আমাদের ইস্তেহাদের এরিয়াটাকে যেন আমরা প্রথম এরিয়ার মতো মনে না করি যে কোনো একটা জিনিস এখন যারা বলেন যে বেদরের নামাজ ওয়াজিব তারা যদি বলে তোমরা যারা সোননা বলছো বাকি সবই মামরাই তো সোনা বলছো তোমরা ভ্রষ্ট আর যারা সন্না বলছেন তারা যদি ওয়াজিবালাদেরকে বলে না তোমরা ভ্রষ্ট এটা কি করা যাবে বলেন যারা রুকুর আগে রুকুর পরে রাফলিয়া দাইন করেন তারা যদি যারা রাফেলিয়া দেন করেন না তাদেরকে বলে তোমরা ভ্রষ্ট আর ওরা যদি আমরা যারা রাফেলিয়া দেন করছি আমাদেরকে বলে তোমরা ভ্রষ্ট এটা কি জায়েজ হবে বলেন তাহলে দেখেন ইবাদতেরও কিছু এরিয়া আছে যেখানে এখতেলাফটা জায়েজ কিন্তু এখানে একটা নীতি আছে নীতিটা কি আপনি সময় সবচেয়ে শক্তিশালী বিশুদ্ধ দলিলটাই গ্রহণ করবেন সে অনুযায়ী চলেন আমার কাছে যেটা বেশি শক্তিশালী হয়তো আরেকজনের কাছে সেটা কম শক্তিশালী হতে পারে কিনা তার অন্য বিবেচনা আছে তাহলে প্রত্যেকেই তার বিবেচনায় যদি এই মূলনীতিটা মেনে চলেন যে আমরা সবসময় দলিল ভিত্তিক চলার চেষ্টা করছি প্রত্যেকের কাছে দলিল আছে তাহলে এক একদল আরেক দলকে ভ্রষ্ট বলা যাবে না এক মুস্তাহেদ আরেক মুস্তাহিদকে ভ্রষ্ট বলতে পারেন না এটা আমাদের যে কোনো আমলের ক্ষেত্রে মনে রাখতে হবে যেখানে ইখতলাফের সুযোগ আছে সেখানে ইস্তেহাদের সুযোগ আছে ফলে একদল গবেষক আরেক দল গবেষককে ভ্রষ্ট বলবেন না তবে বলতে পারেন যে আপনারটা আমার কাছে ভুল আর আমারটা আমার কাছে শুদ্ধ এতটুকু পর্যন্ত বলতে পারেন আমি আরেকটা বিষয় একটু ওয়ার্ন করবো আপনাদেরকে এটা নাসিহা আমার পক্ষ থেকে মনে রাখবেন মানুষ মাত্রই ভুল হয় কিন্তু আমার মনে হয় এ বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কি বলবেন কি করবেন সেটার কিছু বিষয় কিন্তু অস্পষ্ট আপনার সমর্থন কাদের পক্ষে যাবে এজন্য এক পক্ষ আরেক পক্ষকে যে মানে খুব বিশেষ করে আমি ইসলামিক ব্যক্তিবর্গ এবং সাইক মাসাইকরা যারা নানারকম মন্তব্য করছেন তাদেরকে আমি বলছি এখানে আমরা সাহবাইকের আমরে দোয়ানুল্লাহ আলহিম আজমাইন তাদেরকেও দেখি রাজনৈতিক ইস্যুগুলোতে তারা ইখতালাফ করেছে। এবং কোনো সন্তানের রাজনৈতিক ইস্যুগুলোতে খোলাফায় হয় আমাদের দলের এবং আমরা দেখেছি প্রত্যেক খালিফা তারা প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে এমন কিছু করেছেন যেটা এক্স্যাক্টলি রাসুল সাল্লাহ সাল্লামের সময় ছিল না এটা কেবল হয় মাসলাহা মুরসালা মাসলাহা মুরসালা এবং কোরআনসন্নার দৃষ্টিতেই তারা সেগুলো যেহেতু মামলা একটা জিনিস যেখানে নিষিদ্ধতা যখন নেই এটা প্রমাণিত হয়েছে তাহলে মানুষের মাসলা তারা কিছু করেছেন এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি কোনো কাজকে মনে করি এটা সঠিক নয় সেটা উল্লেখ করার অধিকার অবশ্যই আছে দলিদের আলোকে সেই ডিসকাশনটা আমরা করব। কিন্তু আমরা কাদা ছোঁড়াছঁড়ি মাখামাখি করবো না ইনি অপব্যাখ্যা দিয়েছেন উনি এটা করেছেন উনি ব্রষ্ট উনি মানহাজ থেকে মানে ছোটোখাটো যে বিষয়গুলো সেগুলো যদি রাজনৈতিক ইস্যুতে হোক সামাজিক ইস্যুতে হোক ব্যবসা বাণিজ্যের ইস্যুতে হোক কেউ যদি সেটা করে থাকেন তাকে আপনি সিহা করবেন যদি আপনার দৃষ্টিতে ভুল হয় আর যদি সেটা ভুল হয় আপনি বলবেন এগুলো আমাদের দৃষ্টিতে ভুল এই কিন্তু মনে রাখবেন স্পষ্ট জিনিসগুলোর উপর কিয়াস করে অস্পষ্ট জিনিসগুলোর ক্ষেত্রে এবং যেখানে ইস্তেহাত চলে না সেটার উপর কিয়াস করে যেখানে ইস্তেহাত চলে একই রকম আচরণ করাটা আমাদের জন্য সঙ্গত নয় বরং এক্ষেত্রে এখতেলাফ যেহেতু সাহবাইকারের মধ্যে হয়ে এসছে তাবেরিনদের মধ্যে হয়ে এসছে ইমামদের মধ্যে হয়ে এসছে। এই এখতেলাফটা কোনোদিন বন্ধ হবে না এটাকে চলতে দেন পরমত সহিষ্ণু থাকি আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা রাখি এটা একটা দ্বিতীয় হচ্ছে চলমান অথবা অতীতের যে কোনো কার্যক্রমের মধ্যে হত্যা রাহাজানি লুট চুরি চামারি ছিনতাই অন্যায়ভাবে কাউকে হত্যা করা কারোর উপর চাও হওয়া জনগণের সম্পত্তি কিংবা রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করা এগুলো সর্বতভাবে পরিত্যাজ্য এগুলো যেই করুকটা কেন আপনার বাবাও যদি করে সেটাও আমরা সমর্থন করি না এটা মনে রাখতে হবে একটা সমাজে সবাই বসবাস করতে গেলে আমাদেরকে অন্যের প্রতি সহমর্মিতা রাখতে হবে অন্যের অধিকারগুলোকে সংরক্ষণ করতে হবে মানুষের উপর যখনই কোনো কিছু স্টিম রোলার হিসাবে চাপিয়ে দেবেন তখনই মানুষের মধ্যে একটা তৈরি হবে সেই যে কত ভয়াবহ সেটা সে খালিফা দেখিয়েছিলেন কবর থেকে লাশ তোলা হয়েছিল বুঝতে পেরেছেন না ইট ইজ এ রিয়াকশান এটাকে আমরা অবশ্যই সমর্থন করি না রিয়াকশনটা অনেক সময় ভয়ঙ্কর হয় যেটাকে সবাই নাসিয়া করলেও কেউ মানে না এই জন্যে আমাদের মুসলিম সমাজে একটা সুন্দর কৃষ্টি কালচার হওয়া উচিত যে আমরা সব মানুষের প্রতি সহমর্মিতা রাখবো সহানুভূতি রাখব যদিও আমি তার সব সমর্থন করি না এবং মানুষকে সুন্দরের প্রতি আহ্বান জানাবো এবং মানুষকে দিনের প্রতি আহ্বান জানাবো কোরআন সুন্দর প্রতি আহ্বান জানাবো এবং কোরআন সুন্দর কথা যেহেতু এটা মুসলিম সমাজ আমরা যেন অকুত ভয়ে সুন্দর মতো বলতে পারি আমার বিশ্বাস আল কোরআন কোরআনাসোল্লা এবং ইসলাম এত সুন্দর পৃথিবীতে এর চাইতে সুন্দর কোনো ব্যবস্থাপনা নেই ফলে মানুষকে এই আয়োজন এই প্রোগ্রাম যত বুঝাবেন ততই তারা ইনশাআল্লাহ সত্যের দিকে ফিরে আসবে আমরা দেখেছি ইউরোপ আমেরিকাতে এবং পাশ্চাত্যের বহু দেশে ইসলাম হচ্ছে ফার্স্ট ফার্স্টেস্ট বোয়িং তাই না সবচেয়ে বেশি দ্রুত যেটা মানুষ গ্রহণ করছে যদি আপনি আমি এটাকে উপস্থাপন করতে পারি আর যদি মুসলমানরা বিভাদের মধ্যে বিভেদের মধ্যে থাকে লাগালাগের মধ্যে থাকে এবং একে অপর উপর নির্যাতনের মধ্যে থাকে চুরি চামারি লোট এগুলোর মধ্যে থাকে তাহলে কিন্তু মুস ইসলামের সৌন্দর্য প্রকাশিত হবে না যাই হোক আমরা আজকের যে আলোচনাটা করলাম আসুন আমরা বোঝার চেষ্টা করি আলোচনা আমাদের সবাইকে বোঝার তফিক দান করেন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করেন আমরা যদি

الله, الله, العليم নবীম علينا আল্লাহমে তাকবা কান্তা আলী অথবা المسلمون আসুন আমরা প্রত্যেকেই একে অপরের আয়নায় পরিণত হই সহনশীল সহিষ্টু মুসলিম হই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় জুলুমকে অ্যালাউ না করি সেটা ব্যক্তির পর্যায় হোক পারিবারিক পর্যায় হোক বা সামাজিক পর্যায়ে যেখানেই হোক না কেন